আজ জাতীয় সংসদে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার ওপর আনীত নিন্দা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানান, তুলে ধরেন শিশুদের ওপর ইসরায়েলি বাহিনীর নৃশংসতার চিত্র। এ সময় প্রধানমন্ত্রী আবেগে আপ্লুত হয়ে পড়েন। বাবা তার সন্তান, নিহত সন্তানকে নিয়ে পিতা, একটা শিশু আহত অবাক চাহনি, সে জানে না তার কি অপরাধ। গুলির আঘাতে শিশুটি মৃত্যুবরণ করেছে, বাবা শেষ চুম্বন একে দিচ্ছে। এই যে একটা ছোট শিশু, রাস্তায় পড়ে আছে লাশ, মা সন্তান সহ। একটা ছোট ঘটনা হলেই আমরা দেখি একেবারে মানবাধিকার নিয়ে তোলপাড়। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম আমাদের দেশে যারা মানবাধিকার নিয়ে এত কথা বলে তারাও যেমন চুপচাপ, আর বিশ্ব নেতৃবৃন্দ যারা হয়তো বাংলাদেশে একটা খুন নিয়ে কত কথা কত চিঠি, তারাও চুপ। জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, আমরা চাই তাদেরকে কার্যকর ভূমিকা নিতে হবে এবং ইসরায়েলকে তারা যে সমস্ত জমি দখল করে রেখেছে সেগুলি ছেড়ে দিতেই হবে এবং প্যালেস্টাইন রাষ্ট্র রাষ্ট্র হিসেবেই তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং এই গোলাগুলি বন্ধ করতে হবে। আবার আরো অবাক লাগে সারা বিশ্বব্যাপী মুসলিম উম্মা কিসের ভয়, কেন ভয়, কেন মুখ খুলবে না সবাই? আমার অবাক লাগে, আজকে যদি সকল মুসলিম উম্মা ঐক্যবদ্ধ থাকতে পারত তো কখনোই ইসরায়েল এই ধরনের হামলা চালাতে পারত না। এইভাবে নিরীহ শিশুদের উপরে হামলা করে প্রতিশোধ নিতে হবে আর বিশ্বের বিভাগ এখানে চুপ করে থাকবে এটা আমরা কোনো মতে মানতে পারি না, অন্তত বাংলাদেশ পারে না। কারণ আমরা তো অনেক আঘাত খেয়ে এখানে এসেছি, কিন্তু আমরা যুদ্ধ করে জয়লাভ করেই আজকে এই জায়গায়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকার এবং জনগণ সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে বলে অঙ্গীকার করেন। আমরা প্যালেস্টাইনি ভাইদের সঙ্গে আছি, ওখানকার ভাই বোন শিশু তাদের পাশে আমরা আছি এবং তাদের জন্য যা প্রয়োজন আমরা তা করব। প্রয়োজনে বাংলাদেশে নিয়ে এসে আহতদের আমরা চিকিৎসা করব, তাদের জন্য ঔষধ পাঠানোর ব্যবস্থা, তাদের থাকার জন্য তাঁবুর ব্যবস্থা, যা যা করণীয় আমরা তা করব।